बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम आऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। आशा करी सकले भालो आछेन। आज के आमी जे विषयटी आलाप करब से विषयटी हलो, जेमन अनेकेई कमेंटे आमाके जानाइलेन जे आपनी आगे आऊज़ु बिल्ला ना बोले आपनी बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम बोलें। आगे तो आपने आऊज़ु बिल्लाहिर्रहमानिर्रहीम बोलबेन, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম আগে বলবেন, এরপরে বিসমিল্লাহির রহমানির রহিম বলবেন। কিন্তু এই কমেন্টের মধ্যে কেউ খারাপ কমেন্টও করেছে, তো দেখুন এই পৃথিবীতে সবার জ্ঞান একরকম নয়, মানুষের জগতে যেভাবে চলে সকলে যে একভাবেই চলবে তা নয়। তাহলে আমার চিন্তা হলো যে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম যখন বলবো তখন এই কথার মধ্যে শয়তানের কথা আছে, যে আগে শয়তানকে আমি শয়তানের কথা স্মরণ করলাম যে না, আমার কথা হলো যে বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমে আল্লাহ মানে বিসমিল্লার ভিতরে আল্লাহর নাম নিহিত, তাই আমি সর্বপ্রথম বিসমিল্লার সাথে আল্লাহর নামটা নিলাম, এরপরে বললাম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এরপরে আবারও বললাম বিসমিল্লাহির রহমানির রহিম। তার মানে বিসমে আল্লাহ, বিসমিল্লার মধ্যে যে আল্লাহ নিহিত সেই আল্লাহর নামটি আগে রাখলাম, এরপরে শয়তানের কথা বলেছি আল্লাহকে যে হে আল্লাহ তুমি বিতাড়িত শয়তান হতে আমায় রক্ষা করো, বা বিতাড়িত শয়তান হতে আমি পানা চাই যে আমি যেন শয়তানের প্রবঞ্চনায় না পড়ি। তো আশা করব এমন কমেন্ট কেউ বলবেন না, কেননা আমি সর্বপ্রথমই আল্লাহ, এরপরে যা কিছু বলি। এ হলো এক বিষয়। আরেকটি বিষয় হলো আজকে যে আলাপটি নিয়ে এসেছি, যে আশেক আছেন, অনেক মানুষ আছেন যে অলিয়া উলিয়াদেরকে ভালোবাসেন, অলিয়া উলিয়াদের পথ নির্দেশনকে ভালোবাসেন, কেউ গুরু ধরেছেন কেউ ধরেন নাই, সকলের জন্য আজকে এই কথাটা। তো আলোচনাটি শুরু করছি, সেই আলোচনাটা হলো আমি আমার মুর্শিদ আসাদুল্লাহ চিস্তিকে আমি জানতাম না, তিনির খবর আমি কখনো বুঝতাম না, যে পীর মুরিদি হতে হয়, একজন পীরের কাছে একজন শিষ্য বায়াত হয় এগুলোও জানতাম না। একটা সময় বাচ্চাদের জীবন কাটাইছি, তখন যে কোনো একটা উছিলায় আমি যখন গেলাম তখন দেখা যায় যে আমি তাকে দেখে তার কাছে কিছু কথা জিজ্ঞাসা করে তখন আমার ভিতরে জ্ঞানটা খুলে গেল, যে আসলে দূর থেকে তো মানুষে কত মন্তব্য করে, কাছে এসে কথা বলে না, না বলার কারণে এই পেজগুলো লাগে। তাই আজকে আমি একটা আলাপ করব যে আমি নীরব একটা স্থানে বসেছিলাম এবং আমার সাথে দু একজন ছিল, হঠাৎ করে একজন সাধু মানুষ জটাদারি, তার জটগুলো বড়, পোশাকটা তার কেমন ছেঁড়াফাড়া, হঠাৎ করে তিনি এসে আমার পাশে বসলেন, বসে বললেন যে বাবা আমি তো অনেক জায়গায় একটা প্রশ্ন করি কিন্তু উত্তর কোনো জায়গা থেকে পাই না, তবে আমি তোমাকে একটা প্রশ্ন করব। তখন আমি বললাম যে দেখেন যে হয়তো আজকে 26-27 বছর হয়ে গেছে আমি মুর্শিদ ধরেছি, কিন্তু আজকের যে ঘটনাটা বলতেছি এই ঘটনাটি আমি যখন বায়াত হয়েছিলাম আমার মুর্শিদের কাছে, এই বায়াত হওয়ার 2-2.5 বছর পরে একটা ঘটনা। তখন হিসেবে 2.5 বছর হয়েছে আমি আমার গুরুর হাত ধরেছি, আমার মুর্শিদের হাত ধরেছি, তেমন কোনো শিক্ষা পাইনি, তেমন কিছু জানতে পারি নাই, বুঝতে পারি নাই, যে মানুষের সাথে দুটা কথা বলতে হবে তাও আমি শিখি নাই। তো আজ দু একটা কথা আপনাদের সামনে বলার মতো তৌফিক আল্লাহ দান করেছে। যাই হোক, সেই দরবেশ, সেই সাধু ব্যক্তিটা আমাকে বলতেছে যে বাবা তোমার কাছে আমি যে কথাটা জানতে চাইব অবশ্যই আশা করি তুমি সেই কথাটা আমাকে বলতে পারবা। তখন আমি হাত জোড়ে বললাম যে সাধু বাবা আপনি আমাকে কী জিজ্ঞাসা করবেন, আমি তো ছোট একটা ছেলে, আমি আপনার কথার উত্তর করতে পারবো? তখন বলল যে বাবা তোমার চেহারার দিকে তাকায়া আমার মনে হইল যে তুমি কথার উত্তরটা দিতে পারবা। তখন আমার ভিতরে ভিতরে চিন্তায় পড়ে গেলাম
যে কি আমাকে জিজ্ঞাসা করবে, এরকম একজন সাধু মানুষ, সে তো অনেক জ্ঞানী মানুষ, তার তুলনায় তো আমি কিছুই না, কিন্তু কিভাবে তার উত্তর করব, আমার কি এসব জানা আছে? তখন আমার মনে পড়ে গেল যে লোকটা কি জিজ্ঞাসা করতে চায় সে জিজ্ঞাসা করুক। তখন এক প্রকার জিজ্ঞাসা করলেন, আচ্ছা বাবা, এই জগতে সৃষ্টিকর্তা একজন আছে, আল্লাহ একজন আছে, কিন্তু আমার ছোট্ট একটা কথা হলো যে এক আল্লাহ কি করে সমস্ত মানুষের মধ্যে বসত করে, সমস্ত সৃষ্টির মধ্যে তাকে পাওয়া যায়, সমস্ত আকাশ পাতাল জমিন সর্ব জায়গায় আল্লাহ আছে, প্রত্যেক মানুষের মধ্যে আল্লাহ আছে, তো এক আল্লাহ এত জায়গায় কি করে? আবার বলা হয় মমিনের কালবে আল্লাহ, এই পৃথিবীতে মমিন তো আর একজন না, বহু মমিন। তাহলে এক আল্লাহ বহু মমিনের কালবে কিভাবে থাকে? তখন আমি চিন্তায় পড়ে গেলাম, হঠাৎ করে আমার মনে পড়ে গেল আমার মুর্শিদ আরশাদুল্লাহ চিস্তি, আমার মুর্শিদ আমাকে বলেছিল যে বাবা রে, যদি কোথাও কোনো জ্ঞানে বা কোনো কাজে বা কোনো কিছুতে আটকে পড়ো বা বিপদগ্রস্ত হও, তাহলে আল্লাহ ও রাসুলের পাশাপাশি তোমার মুর্শিদের কথাও স্মরণ করবা, বলবা যদি কোনো জ্ঞানের অভাব পড়ে বা কোনো কিছুর স্বভাব কোনো কিছুর অভাব তুমি ভোগ করতেছো, যে এই জিনিসটা তোমার জানা নাই, এই জিনিসটা তুমি কীভাবে বলবা, তখন তোমার যে রব আর রবই প্রভু, তখন আল্লাহ কোরআনে বলেছে তোমার রবই কি তোমার পথ প্রদর্শক রূপে যথেষ্ট নয়? তাহলে এই রব, রব থেকেই জ্ঞানের উদয়, গুণের উদয়, আর সেই রব্বি জিদনি ইলমা, আমার মুর্শিদ বলেছিলেন রব্বি জিদনি ইলমা, তুমি মনে মনে পাঠ করবা আর আমার কথা তুমি স্মরণ করবা, যে তোমাকে এই আইন এই নিয়মগুলো আমি দিয়েছিলাম। তখন এই লোকটা যখন আমাকে জিজ্ঞাসা করলো এক আল্লাহ, মানুষে আল্লাহ, গাছে আল্লাহ, মাছে আল্লাহ, আকাশে আল্লাহ, পাতালে আল্লাহ, সব জায়গায় আল্লাহ, প্রত্যেক মমিনের কালবে আল্লাহ, একজন আল্লাহ হয়ে এত জায়গায় কিভাবে থাকে? তখন আমি মনে মনে ভাবতে লাগলাম, হে আল্লাহ, হে আমার রব, হে প্রভু, আমায় জ্ঞান দান করো। আজকে লোকটা আশা করে এসেছে যে কোনো জায়গায় এরকম প্রশ্নের উত্তর পায় না, আজকে আমার কাছে পাবে, সে আশা করেছে, আল্লাহ হে আমার রব, তুমি আমাকে দয়া নজরে তাকাও, আমি যেন এই লোকের প্রশ্নের উত্তরটা দিতে পারি। তখন এই লোকটা আমাকে জিজ্ঞাসা করার পরে তিনি চুপ করে বসে আছে আর অপেক্ষায় আছে যে আমি এটার উত্তর করব। তখন আমি বললাম যে বাজান, এই পৃথিবীতে সূর্য কয়টা? আর মনে মনে পড়তেছি রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, হে প্রভু আমায় জ্ঞান দান করো। আমি মনে মনে এই কথাটা পড়তেছি, ভাবতেছি আর বলতেছি, তখন সে সাধু লোকটাকে বলতেছি যে বাবা আপনি একটু বলবেন যে এই পৃথিবীতে সূর্য কয়টা দেখতে পান? তখন তিনি বলল সূর্য একটা। তখন আমি বলবো যে এই একটা সূর্যই তো সারা বিশ্বটাকে আলো করে, কয় হ্যাঁ, তবে আমি বলি সূর্য একটা না, সূর্য অগণিত। কিভাবে একটা সূর্যই অগণিত? কিভাবে? তখন বললাম যে এক লক্ষ বা দেড় লক্ষ বা দুই লক্ষ বা দুই কোটি প্লেট আপনি জমিনের মধ্যে বিছাইলেন এবং এই প্লেটের মধ্যে অল্প অল্প করে পানি দিলেন, তখন দেখা যায় প্রত্যেকটা প্লেটের মধ্যে একটা করে সূর্য, প্রত্যেকটা প্লেটের মধ্যে একটা করে সূর্য। তাহলে যদি আমি এক কোটি প্লেট রাখি আর প্লেটের মধ্যে পানি রাখি, তাহলে এক কোটি প্লেটের মধ্যে এক কোটি সূর্য দেখা যায়। তাহলে যেই সূর্যটা আকাশে সে তো একটাই, কিন্তু
প্রত্যেকটা প্লেটে প্লেটে একটা করে সূর্য দেখা যায়, কিন্তু এই সূর্যটা যেই সূর্যটা প্লেটের মধ্যে দেখা যাইতেছে এই সূর্যটা কিন্তু পৃথিবী আলো করতে পারবে না, কিন্তু তারই সমান তারই মতো দেখা যায়। এবং তার একটা ঝলকানি আছে, পানিটাকে লাড়া দিলে সে ঝলক মারে। তাহলে এই ঝলক পরিমাণ এই পৃথিবীতে অলিয়া অলিয়ারা যাহারা আছে, মমিন ব্যক্তি যাহারা আছে, তাহলে একটা সূর্য যদি 1 কোটি প্লেটের মধ্যে দেখা যাইতে পারে, তাহলে আল্লাহকে সারা সৃষ্টিতে আল্লাহ কি থাকতে পারে না? যেরকমভাবে 1 কোটি প্লেটের মধ্যে 1 কোটি সূর্য দেখা যায়, তাহলে এই সৃষ্টির মধ্যে আল্লাহ এভাবে আছেন, এক আল্লাহ। তখন সেই সাধু মহৎ আমাকে জড়িয়ে ধরলেন, জড়িয়ে ধরে 2 ফোঁটা চোখের পানি ফেলে আমাকে বলতেছে, আমি যে আশা করেছিলাম যে আমি তোমার মতো ব্যক্তির কাছে আমি এর উত্তরটা পাব, আজ আমি ভুল আশা করি নাই, আমি এই উত্তরটা পাইলাম যে এক আল্লাহ সকল মুমিন ব্যক্তির ভিতরে কিভাবে থাকে, এভাবে থাকে। তবে প্লেটের পানিটা যদি গোলা হয় তাহলে সূর্যটাকে ক্লিয়ার দেখা যাবে না, গোলা দেখা যাবে। তাহলে মানুষের অন্তর বা কালপটা যদি পরিষ্কার থাকে তাহলে সেখানে আল্লাহ অতটুকু ঝলক দেবে, অতটুকু ক্ষমতা তার মধ্যে কাজ করবে। আর যদি তার কালপকে ঘোলাটে বানায় রাখে, ময়লাযুক্ত বানায় রাখে, তাহলে সেখানে আল্লাহ ওই ঝলকটা দেবে না। তাহলে এই জন্যই বলা হয় আমরা যেন বেশি বেশি জিকির করি, আমরা যেন বেশি বেশি আল্লাহর নাম জপনা করি, শ্বাসে প্রশ্বাসে হাঁটায় চলায় সবসময় যেন তার নাম রাখি। তাহলে কালবের মধ্যে ময়লা থাকবে না, পরিষ্কার হবে। আর যতটুকু পরিষ্কার হবে ততটুকু তার ঝলকটা বাড়বে। এই পৃথিবীতে যত অলিয়া অলিয়ারা, এই পৃথিবীতে যত অলিয়া অলিয়ারা এসেছিল এবং আছে এবং হবে, যার কালপটা যতটুকু পরিষ্কার আল্লাহর সেই নূরে তাজাল্লের অতটুকু ঝলকের ক্ষমতা, অতটুকু কারামত, অতটুকু ক্ষমতা সেই আউলিয়ার দ্বারা আল্লাহ দেখাবেন। তাহলে আমরা যদি মনে করি, হায় রে আমাদের পক্ষে কি সম্ভব, আল্লাহ আমাদের কালবে আসবে, আল্লাহ কি আমার ডাক শুনবে? আল্লাহ কিন্তু একটা কথা বলছে যে আমি কাউকে নিরাশ করি না, যদি কেউ আমাকে ডাকার মতো ডাকে, যদি কেউ আমাকে চাওয়ার মতো চায়, আমি অবশ্যই কাউকে নিরাশ করি না, আমি অবশ্যই সেখানে আসি, আমি সেই বান্দার সাক্ষাৎ ঘটাই। তাহলে আজকের মূল যে আলোচনাটা, যে এক আল্লাহ এত মুমিনের মধ্যে কি করে থাকে, এক আল্লাহ এত জায়গায় কিভাবে থাকে, যদি আল্লাহর সৃষ্টি ছোট একটা, আল্লাহর জন্য এই সূর্যটা একটা ছোট সৃষ্টি, আল্লাহর জন্য এটা ক্ষুদ্র ছোট, আমাদের জন্য মহা, কিন্তু একটা ক্ষুদ্র বস্তু দিয়ে আপনাদেরকে যুক্তি দেওয়া হলো যে একটা সূর্যকেই যদি লক্ষ লক্ষ পুকুরে লক্ষ লক্ষ সূর্য দেখা যায়, লক্ষ লক্ষ কোটি কোটি প্লেটে লক্ষ লক্ষ সূর্য দেখা যায়, তাহলে আল্লাহ সমস্ত সৃষ্টির মধ্যে এভাবেই লুকিয়ে আছে। যদি আমরা আল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাস রাখি, আল্লাহকে ডাকি, আল্লাহকে জপনা করি, তাহলে অবশ্যই আল্লাহ আমার মধ্যে এসে সাক্ষাৎ ঘটাবেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজে গেলেন, মেরাজে যাওয়ার পরে আল্লাহর সাক্ষাৎ করলেন। তাহলে আল্লাহ তো এমন কথা বলে নাই যে হে মুহাম্মদ আমি তোমার উম্মতের সাথে সাক্ষাৎ দেব না, এমন কথা বলে নাই। যদি বলে হে দোস্ত তোমার মতো যদি কেউ প্রেমিক হয়, তোমার মতো যদি কেউ আমাকে স্মরণ করে ডাকে, প্রেমে আবদ্ধ হয়, ভক্তিতে আবদ্ধ হয়, তখন অবশ্যই আমি আল্লাহ তার সাক্ষাৎ ঘটাবো। আর আল্লাহ কোরআনে একথাও বলেছেন, এই পৃথিবীতে যারা আমাকে দেখলো না এবং দেখার চেষ্টাও করলো না, তারা হাশরের দিন অন্ধ হয়ে উঠবে। তাহলে অবশ্যই আল্লাহ নিরাশ করেন না, আল্লাহ দেখা দিবেন, কিন্তু দেখা দেওয়ার কর্ম আমরা করি না, সেই আমল আমরা করি না।
আরেকটা বিষয় হলো কোরআনের তাফসিরের মাধ্যমে দেখা গেছে কেউ শরীয়তের মাওলানা তারা তাদের মতো ব্যাখ্যা, আবার কেউ মারিফত জগৎ, আবার কেউ মারিফত জগৎ বোঝে, আবার মারিফত জগৎ থেকেও কেউ কোরআনের ব্যাখ্যা করেছে, তাফসির করেছে। তো কেউ লিখেছে যে দুনিয়ায় যারা অন্ধ আখেরাতে তারা অন্ধ, এই কথার মধ্যে রয়ে গেল দ্বন্দ্ব, কিভাবে আমরা পথ পাব। আবার কেউ লিখেছে দুনিয়ায় যারা আল্লাহকে দেখলো না, দেখার চেষ্টাও করলো না, হাশরের দিন অন্ধ হয়ে উঠবে। একই কথা, একই আয়াতের ব্যাখ্যা, একজন এরকম করলেন আরেকজন ওইরকম করলেন, এখন মানুষে কি করবে। যাই হোক, আজ মূল যে বিষয়টি, এই বিষয়টি আপনাদের সামনে আমি তুলে ধরলাম যে আল্লাহ কি করে মানুষের মধ্যে এবং সমস্ত সৃষ্টির মধ্যে বিলীন হয়ে আছে। আজকে যে কথাগুলো বললাম, জানি না জ্ঞানী সম্প্রদায় আমাকে কি বলে কি ভাবে, তো আপনাদের যদি কোনো কথা খারাপ লাগে বা ভালো লাগে আমাকে জানাবেন, যে আপনার এই কথাটা ঠিক হয়নি বা ওই কথাটা ঠিক হয়েছে আমাকে জানাবেন। তো আজকে এই বলেই রাখছি, আল্লাহ হাফেজ।